Completing story: A lion and a mouse. One day a lion was sleeping in its cave. A mouse was playing nearby. While playing, the mouse came on the lion's body. When it came on the lion's ear, the lion woke up and became very angry. He caught the mouse and said, "Oh little mouse, how dare you tease me? I'll kill you now." Hearing this, the mouse became frightened and begged for its life. It said, "One day I may help you in your danger." Hearing this, lion laughed, but let it free. Some days later, the lion was caught in a hunter's net. He began to roar. The mouse heard the roar of the lion. It cut the net with its sharp teeth and saved the lion. The lion became very grateful. He apologized to the mouse for his previous behavior. He said, "I've learned a great lesson that even a little creature can help a big creature." এখন বাংলায় অনুবাদ করলে যা হয়। সিংহ এবং ইঁদুরের গল্প। একদিন একটি সিংহ তার গুহায় ঘুমাচ্ছিল। কাছেই একটা ইঁদুর খেলছিল। খেলতে খেলতে ইঁদুর এসে পড়ল সিংহের গায়ে। সিংহের কানে এলে সিংহ জেগে ওঠে এবং ভীষণ রেগে যায়। সে ইঁদুরটিকে ধরে বলল, "ওরে ছোট ইঁদুর, তুমি আমাকে জ্বালাতন করার সাহস কি করে করো? আমি তোমাকে এখন মেরে ফেলব." একথা শুনে ইঁদুরটি ভয় পেয়ে গেল এবং প্রাণ ভিক্ষা করতে লাগল। সে বলল, "একদিন আমি তোমার বিপদে তোমাকে সাহায্য করতে পারি." এই কথা শুনে সিংহ হেসে উঠল, কিন্তু তাকে মুক্ত করে দিল। কিছুদিন পর সিংহটি শিকারির জালে ধরা পড়ল। সে গর্জন করতে লাগল। ইঁদুরটি সিংহের গর্জন শুনতে পেল। এটি তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে সিংহটিকে বাঁচিয়েছে। সিংহ খুব কৃতজ্ঞ হল। তিনি তার আগের আচরণের জন্য ইঁদুরের কাছে ক্ষমা চাইল। সে বলল, "আমি একটি দুর্দান্ত শিক্ষা পেয়েছি যে একটি ছোট প্রাণীও একটি বড় প্রাণীকে সাহায্য করতে পারে।"